বুঝতে পেরেছো? আমার তো আমার পয়সার তো অভাব দেননি ভগবান। আমি যখন থেকে গুরুদেবের আশ্রম ছেড়েছি তখন হয়তো আমি খালি হাতে চলে এসেছিলাম, একটা নয়া পয়সা নিয়ে আসিনি, কিন্তু এখন আমি ইচ্ছে করলে দুটো একটা মানে দুটো পাঁচটা দশটা মঠ তৈরি করতে পারি। তো ভগবান সে সামর্থ্য আমাকে দিয়েছেন, সেই জন্য মনে রাখতে হবে যে তোমরা কাজ করে বৃন্দাবনে যাবে, তাহলে তো তোমাদের মতো হয়ে গেল, তাহলে গুরুদেবের কথায় যাওয়া হলো না। তাহলে গুরুদেবের কথায় যদি এখন যেতে পারো তাহলে সমস্ত দায়িত্ব গুরুদেবের। ব্যাংকে টাকা রাখতে হবে না, কি খাবে না, রোগ ব্যাধি হলে কে দেখবে কি করবে, সব কিন্তু গুরুদেব দেখবেন। এইটা তোমাদের বিশ্বাসের মধ্যে আসতে হবে, কথাটা বুঝতে পেরেছো? যদি সেই বিশ্বাসের মধ্যে না আসতে পারো তাহলে কি হবে বলো তো? এই যেমন এখানে যত, এই দেখো প্রত্যেকে যাদের যাদের কবচ আছে তাদের 3600 টাকা করে দিতে হচ্ছে, কেউ কম দেয় না, এক নয় পয়সা কম নেওয়া হয় না। কিন্তু যখন আমার আশ্রমে কেউ গেল তখন তার টাকার কথা যত লাগবে সেটা মহারাজ দেখবে, তখন আর তার দায়িত্ব নেই। তাকে গাড়িতে পাঠাতে হবে না, প্লেনে পাঠাতে হবে না, রিজার্ভেশনে পাঠাতে হবে না, এসিতে পাঠাতে হবে, সেটা মহারাজ দেখবেন। কথাটা বোঝা গেল? তাহলে গুরুদেবের আশ্রমে আমরা যখন থাকি তখন গুরুদেব তার দায়িত্ব গুরুদেবই পালন করেন, কথাটা বোঝা গেল? এই জন্য আমরা কাজ করি, 2 বছর কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তুমি যখন এখন এই 2 বছর যদি আশ্রমে সার্ভিস দাও তাহলে গুরুদেবের কাছে তোমরা অনেক বিশ্বাসপাত্র হয়ে গেলে, আশ্রমের একটা দায়িত্বের মধ্যে এসে গেলে। কিন্তু 2 বছর পরে অসুস্থ হয়ে গেলে তো আমরা বলবো যে এই ছোবড়া নিয়ে তো আর কোনো কাজ হবে না। তা আমরা তোমাকে নিয়ে আশ্রমের এখন যদি দায়িত্ব নিয়ে কাজ করো তখন বলবো আমার এই মেয়েটা, আমার এই শিষ্যা মেয়েটা, এই ছেলেটা, এরা আশ্রমে আছে, এদের দায়িত্ব তো আমার, ভালো হোক মন্দ হোক, অসুখ হোক, ডাক্তার লাগুক বা এদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হোক, ভবিষ্যতের কোনো কষ্ট না হয়, সেগুলো তো গুরুদেব ভাববেন। কিন্তু তোমরা যদি বলো যে আমরা যখন ওই কিছু কামাই টামাই করে নিজের মতো গেলাম, যখন বুড়ো হয়ে গেলাম তারপরে শরীর আর কোনো কাজে লাগছে না, শরীর চলছে না, তখন গেলে তোমাদের দায়িত্ব নেবে কেন মঠ? কথাটা বুঝতে হবে না যে সারাটা জীবন সংসার করেছো, এখনো বুড়ো বয়সে যদি বলো আর কিছু কাল সংসারটা করে নেই, আর কিছু কাল সংসার করে নেই তারপরে যাব, কি বলো তুমি? তোমার 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 কি মত? তা না তোমার কি মত? হ্যাঁ তুমি বিয়ে টিয়ে করেছো তো? তাহলে বিয়ে করলে বউ তোমারে বুঝাতো আমার কা না না কি মত, মানে মত নেই বললে বউ দেখাতো, বুঝতে হবে। তো ওখানেও তো কাজ, তো ওখানে হ্যাঁ, তাহলে তাহলে এইখানে থাকতে বলে আমি বুড়ো হয়ে গেলে যখন আর কাজ পারবো না তখন আমাকে ডাকবেন তো? না জিজ্ঞেস করবা বলে বলে বুড়ো হয়ে গেলে যখন আমি আপনার কোম্পানির কাজ সামলাতে পারবো না তখন আমাকে রাখবেন তো? তখন আর বলবেন না তো বলে না আর তোমার দরকার নেই, তুমি আর পারছো? এ পৃথিবী, পৃথিবীটা কেমন? শুধু স্বার্থের, গান শুনেছ না? পৃথিবীটা শুধু স্বার্থের, কাজ করতে পারছো, লোকটা এক্সপিরিয়েন্স আছে, যার দরকার আছে যা ডাকো, তারপর যদি কাল অসুস্থ হয়ে পড়ে বলে দাদা আর তো আপনি তো পারবেন না, আপনাকে আর আসতে হবে না, তাহলে কয়ে দেবে, কিন্তু তখন কয়ে দেবে, তখন আর তোমাকে বলে দেবে না, কয়েই দেবে একেবারে, বুঝতে পেরেছো? এই জন্য মনে রাখো যে গুরুদেব যা বলেন সেটা আমাদের করতে হবে। তুমি একা গেলেও ভালো, তাতে কি আছে? সংসারে সংসার না সং, মানে এখানে সং সেজে এর মধ্যে আর কিছু পাওয়া যায় না তো, সার নেই, সং সেজে অভিনয় করে যাও, সারা জীবন করে যাও, বুড়ো হয়ে থুত্থুড়ো হয়ে মরে যাওয়া যতদিন কাজ করতে পারবা ততদিন ঠিক আছে, তারপরে আর কেউ নেই, দেখবা সবাই সরে গেছে, সব সরে গেছে, তখন বলে আর যন্ত্রণায় মরে না কেন? তো সেই জন্য দেখা গেল কি আপনার সাথে যে আমি যে
আরে যাওয়ার ব্যাপারে ঠিক করা মানে তোমাকে ফাইনাল করে যেতে হবে যে হ্যাঁ গুরুদেব আমি যাব, আর তোমার স্বামীকে নিয়ে আসবা, কারণ তুমি ওখান থেকে স্বামীর সঙ্গে ফোনে ফোনে ভাব জোড়াবা, বলে আমার এখন কষ্ট হচ্ছে কি, দাঁড়াও আমরা দুনিয়া, আমাকে আমি দুনিয়া চড়িয়ে খাই ছোটবেলাতে, বুঝেছো? ওখান থেকে বলবা আমার এখানে অতটা ইয়ে লাগতেছে না, বল তুমি চলে এসো চলে এসো, এই যে ভাব জড়াবা এসব করলে হবে না। এই জন্য প্রশ্নটা হচ্ছে সমস্যা, স্বামী স্ত্রী দুজন যদি যাও তাহলে আর সমস্যা থাকে না, যে আমাদের সবকিছু গুছিয়ে আমরা চলে গেলাম, সব করে চললাম গুরুদেবের কাছে গেলাম। এইবার ওখান থেকে বলে আমার বউটা খাঁচতেছে, ওখানে বউটার ভাল লাগতেছে না, কতটা ভালো লাগবে কার কতটা শুক্রে। শোনো এগুলো আমরা সারা জীবন সাধনা শুধু করি না তো, এই তুমি বুঝতে পারছো তো বাংলায়, বুঝতে পারছো না ইংরেজিতে বলবো, বুঝতে পারছো? আচ্ছা তাহলে শোনো, তাহলে এইবার দেখা যাচ্ছে এই জগৎটা কেমন অদ্ভুত ব্যাপার, জগৎটা কেমন, যে কেশবানন্দ বনমহারাজ যে বলছেন যে আমাদেরকে এইসব কথা কেন বলছেন, সত্যিকারের কথা হচ্ছে জগতের মানুষকে যতই বোঝাও, হিন্দিতে একটা শব্দ আছে আপ সব আপনে আপনে উল্লু কো সিধা করনে মে লাগা হুয়া হ্যায়, উল্লু বোঝো তো, উল্লু ওই যজ্ঞে যে উল্লু কাঠি গুলো লাগে, সব নিজেরটা নিয়েই ব্যস্ত, কেউ কাউকে নিয়ে ভাবে না, কথাটা বুঝেছো? এই জন্য সংসার এমন, এই জন্য আমরা ছোটবেলার থেকে বাবা মা ছেড়েছি তো, আমি তো বাবা মা ছেড়েছি বলতে গেলে 8 বছরে, কিন্তু অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছি 11 বছর বয়সে, 11 বছর বয়স থেকে ছেড়ে দিয়েছি। সেই জন্য 11 বছর বয়স থেকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি, সারা ভারতবর্ষ, কোথায় দিল্লি হরিয়ানা সোনিপথ পানিপথ জাগারদেরি যমুনানগর আম্বালা, তারপরে নৈনিতাল, তারপর কাশীপুর যশপুর পুরনপুর গদরপুর কিচ্ছা মেনপুরি এটাবা শিকোহাবাদ ভারতনা আগ্রা শাহজাহানপুর লখনৌ, কোথায় কত জায়গায়, হ্যাঁ কত লেকচার দিয়ে বেরিয়েছি, তার শিকর মানে রোটারি ক্লাব লায়ন্স ক্লাব জেসিস ক্লাব অফিসার্স ক্লাব বার অ্যাসোসিয়েশন ডিগ্রি কলেজ সারা দুনিয়ায় প্রোগ্রাম করেছি, করে কি পেয়েছি বলো তো? কিচ্ছু পাইনি, শুধু কতগুলো অনুভব পেয়েছি মানুষ কেমন। তুমি আজ একরকম বললে কালকে যেই তোমার স্বার্থ বাধা হবে, তোমার কথাগুলোর রূপ রং শব্দ উচ্চারণ স্টাইল সব চেঞ্জ হয়ে যাবে, বুঝো তো, এগুলো চেঞ্জ হয়ে যাবে পুরো। এখন যেমন বাবা হতো তখন বলতে বাবার কাছে যাও না, এই দুনিয়ার লক্ষণ, দুনিয়াটা এইরকম, মানুষকে আগে মানে পর। আর একটা কথা কি, ধর্মের জগতে ভালো করে শুনবে, ধর্মের জগতে টিকে থাকতে গেলে অনেক বড় কথা, সেটা হচ্ছে যে তুমি যখন সাধনা করতে চাইবে, সেই সাধনা করতে চাইলে সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমার গ্রহ যদি অনুকূল না থাকে না, তোমাকে টেনে নিয়ে চলে আসবে, খারাপ গ্রহের প্রভাব পড়লে মনটা কিছুতেই ভালো কাজে লাগতে দেবে না। এই জন্য গ্রহ ভালো হলে তখন মানুষকে আমি অন্তত বলতে পারি এই লোকটার এখন গ্রহ ভালো চলছে, অন্তত এক্ষুনি এ অন্যায় পথে যাবে না, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। কিন্তু যখন পাপ পাপ গ্রহ পড়ে আমাদের সাবধানে থাকো, না হলে দেখা যাবে এমন কিছু আসবে তোমার জীবনে মহা ঝড় তুলে দেবে। ঝড় মানে কি, তাহলে এত সৎ মেয়ে এত ভালো মেয়ে গুরুদেবকে এত শ্রদ্ধা করে, স্বামী এত ভালো, সংসার এত ভালো, ছেলে মেয়ে ভালো, হঠাৎ দেখা গেল একটা চ্যাংড়াকে নিয়ে পালিয়েই গেল, বউটা তার স্বামী স্বামী বড় অফিসার মুখ তুমুক সব, বউটা নিয়ে পালিয়ে। আরে সময়টা কিন্তু খুব খারাপ, সাবধানে দেবো, কিন্তু সাবধান বললে কি হবে, যদি ঠিক মতো জপ ধ্যান না করে তো সাবধান তো হতে দেবে না, গ্রহ তার ফল ঠিক ভুগিয়ে দেবে, কথাটা বোঝা গেল? সে একটা অল্প বয়সী চ্যাংড়াকে নিয়ে পালিয়ে গেল, তারপরে স্বামী তাকে ধরে, এরকম হাজার হাজার ঘটনা, বর্তমান আর তর্তমান না ও চিরকাল, তোমরা জানো না আমরা জানি, কারণ আমাদের কাছে হাজার হাজার লোক আসে, তাহলে আমরা নিরন্তর মানবের জীবন দেখে বেড়াচ্ছি। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে মানুষের শুভ গ্রহের প্রভাব যার যতটা থাকে সে ততটুকু সাধু সঙ্গে মনটাকে লাগাতে পারে, তা না হলে কি হয়,
মনটাকে লাগাতে পারে না, মনটা দুর্বল হয়ে যায়, মনটার মধ্যে নানান দুশ্চিন্তা আসে, ক্ষোভ আসে, উদ্বেগ আসে, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। এইরূপ সমস্যার ফলে এই জগতের জীব ভগবানকে ধরে রাখতে, সাধুসঙ্গকে ধরে রাখতে পারে না, সাধুর প্রতি শ্রদ্ধা হয় না। যেমন তোমরা দেখো কি বাগেশ্বর বাবা ধীরেন্দ্রনাথ, ধীরেন্দ্র শাস্ত্রী দেখো না বোধ হয় ইউটিউবে একটা বিরাট ছেলে এখন, যাই হয় হ্যাঁ, তা বাগেশ্বর বাবা এই ধীরেন্দ্র শাস্ত্রী, তো এই ধীরেন্দ্র শাস্ত্রী কিন্তু খুব হনুমানজির সিদ্ধি লাভ করেছেন, হনুমান সিদ্ধি লাভ করেছেন। যা তুমি যাবে তুমি কি ভাবনা করতে করতে যাচ্ছ বলে দিচ্ছে। আমরা যেমন বলে দিই মাইন্ড রিডিং করে কিংবা ভাগ্য বিচার করে, ওনাকে কিছু বিচার করতে হয় না, তুমি কেন এসেছো, কি কি প্রবলেমের জন্য এসেছো, তোমাকে ডাকার আগে বলে দিল পিছনের দিকে একটা লোক আছে এই এই চিন্তা করছে, ওকে ধরে নিয়ে এসো। হয়তো 2 লাখ লোক আছে তার মধ্যে থেকে লোক চয়ন করে নিয়ে আসে, নিয়ে এসে তাকে সব বলে দেয়। তো এই জন্য হনুমান সিদ্ধি করেছে, হনুমানজি বলে দেয়। কারণ প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে আমরা যদি সত্যি সত্যি মঙ্গল চাই তাহলে আমাদের সাধু সঙ্গে আমাদেরকে শক্তি যোগান দিতে পারে, পাওয়ার হাউসের সঙ্গে যদি জুড়ে থাকে তাহলে আমার এখানে এসি চলছে, এত ফ্যান চলছে, লাইট জ্বলছে, সব চল সব চলবে। কিন্তু পাওয়ার হাউস যদি ফেল করে যায়, তাই না, পাওয়ার হাউসের থেকে যদি সাপ্লাই কাট করে দেয় বা ফেল হয়ে যায় তাহলে এখানে কিচ্ছু চলবে, চলবে না। রাস্তায় যেখানে কানেকশনটা পাওয়ার হাউসের সঙ্গে তারটা জোড়া আছে আমার, সেই তারটাও যদি ওখান থেকে খুলে দেওয়া হয় বা লুজ হয়ে যায় তাহলে কিচ্ছু চলবে না। ঠিক তেমন, বুঝতে পারছো তো, তোমার নাম কি? অমিত মিত্র। তাহলে অমিত, বুঝতে পারছো তো, মিত্র লোক কিন্তু খুব চালাক হয় বেশি। হ্যাঁ, মিত্ররা কায়স্ত, তো মিত্ররা কায়স্ত লোকেরা বেশি চালাক হয়। এই চালাকি বেশি চালাকি করতে গেলে হবে না, কিন্তু মহারাজ কিন্তু সব চালাকি বুঝতে পারবে। এই জন্য যা করতে হবে সরল মনে করতে হবে, ভগবানকে ভজন করতে গেলে সরল হতে হয়। কথাটা বুঝতে পারছো? সরলতা না এলে আর যা বলবে সত্য বলবে, যা বলবে সরলতার সঙ্গে বলবে, যা বলবে নিজের মঙ্গলের কথা ভেবে বলবে, যেটা আমি বললে ভালো হবে না ভালো হবে না। রবীন্দ্রনাথের কথা জানো তো, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, বুঝতে পেরেছো, যখন প্রতিজ্ঞা করেছিলে তখন ভাবা উচিত ছিল, প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে বলে কেন করিয়ে ফেললাম, কেচ্ছা করে ফেললাম তো, হায় হায়। এইরকম না, কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গেলেও ভেবে করতে হবে যে এই মেয়েটা আমার প্রেমের মূল্য দেবে তো, না 3 দিন পরে আর একটা কিছু ভালো পেলে, সুন্দরী সুন্দরী বউ হওয়া ভালো, আর সুন্দরী বউকে রক্ষে করা মহা সমস্যা। কথাটা বুঝতে পেরেছো? সুন্দরী মেয়েগুলোর অনেক ডিমান্ড থাকে তো, তাদের অনেক 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 লোক তাদের দিকে চোখ দিয়ে রাখে, একটু সুযোগ পেলেই কার সঙ্গে হাঁটলো, হাঁটলাম তোমার সঙ্গে আর থাকলাম না। দেখেছো না এই যে যত নায়িকা, এই যেমন অর্চনা, অর্চনা না কি, রচনা, এই যে রচনা সুন্দরী, রচনা সুন্দরী, রচনা সুন্দরী এখন তৃণমূলের ক্যান্ডিডেট, এই রচনা কতগুলো বিয়ে করেছে দেখেছো? আর হ্যাঁ যাও না, না তুমি তুমি কটা বিয়ে করেছো এখনো হয়নি, তাহলে তোমাকে শুরু করে দিতে হবে একটা একটা করে। এইবার এই রচনা সুন্দরী কতগুলো বিয়ে করেছে, করে এখন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে, এবার গিয়ে বলতেছে বলে আরে ইন্ডাস্ট্রি নেই মানে পশ্চিমবঙ্গে, এই যে এত ধোঁয়া বেরোচ্ছে, ইন্ডাস্ট্রি না হলে ধোঁয়া কোথার থেকে আসলো? আমরা কিন্তু দর্শনে এগুলো পড়েছি, আমরা যখন সংস্কৃত পড়েছি দর্শনে বলেছে যত্র যত্র ধূম্র, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে বহ্নি পরিতৃষ্টতে, সেখানে নিশ্চয়ই আগুন আছে, আগুন না থাকলে ধোঁয়া থাকবে না, আগুন নিশ্চয়ই, কম থাক বেশি থাক আগুন আছে, নাহলে ধোঁয়া হয় না, হবে? কিন্তু উনি বলছে ধোঁয়া যখন আছে তাহলে ইন্ডাস্ট্রি আছে, ওটা কিন্তু ইটভাটার ধোঁয়া, আগুন আছে, ইটভাটার ধোঁয়া উঠছে, উনি বলতে ইন্ডাস্ট্রি আছে, উনি উনি ওগুলো রচনা করছেন, বুঝতে পারছেন না। হ্যাঁ, এখন আরো কটা বিয়ে করবে তার ঠিক নেই, কিন্তু ওই মানে উনি ওই ইটভাটার ধোঁয়া দেখে ইন্ডাস্ট্রি ভেবে নিচ্ছেন,
কথাটা বুঝতে পারছো? তাহলে মহারাজ কি সত্যি বলছে না মিথ্যে বলছে? শুনেছো না? আরো অনেক কিছু শুনতে হবে। আর বিয়ে করতে গেলে মানে ঠিক মতো বিয়ে করবা, যে তোমার সঙ্গে জীবন চলবে, মহারাজের কাছে কনফার্ম করে নেবা, মহারাজ এই মেয়েটা চলবে আমার কপালে, কারণ গাড়ি চলার দরকার তো, তা নাহলে গাড়ি চিত হয়ে খানিক দূর গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল, দে মেরে চিৎপাত হয়ে পড়ুক, তাহলে তো সংসার গেল। তোমাকেও বলছি, তুমিও তো বিয়ে করনি, আর করবা? করো যদি আমার পারমিশন না নিয়ে বিয়ে করলে পিঠের চামড়া তুলে ফেলবো, একদম মনে থাকে যেন। সেই জন্য মনে রাখবা যে মহারাজের কথা শুনলে জীবনে শান্তি পাবে, না হলে দুঃখ হবে। এই কাঞ্চন দা, ওরে বাবা রে, সেই আগের থেকে কাঞ্চন গোসাই কত হাসির কমেডি করে জানো তো, কাঞ্চন রোগা কাঞ্চন, তার এখন 55-56 বছর বয়স, একটা 26 বছরের মেয়েকে বিয়ে করেছে, আগে আগে 3-4 হয়ে গেছে, এবার 26 বছরের একটা সুন্দরীকে বিয়ে করেছে, 1 মাসও হয়নি, কদিন আগে বিয়ে করার পরে 1 মাসও হয়নি, এইবার মেয়ে বলতে তোমার সঙ্গে চলবে না, ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, তালাক তালাক তালাক। ওরে শালা তালাক রে, এ সর্বনাশ। কাঞ্চন দাকে তালাক থান, কাঞ্চন দা বলতেছে একটা 26 বছরের সুন্দরী দেখে বিয়ে করলাম, একটু প্রেম টেম করবো, সে তো এখন তালাক দিচ্ছে আমার। মুসলমানের তালাক উঠিয়ে দিচ্ছে ভারতের আইন, ভারতের আইন কিন্তু তালাক আর চলবে না, কিন্তু চলবে না, কিন্তু কাঞ্চনদার কপালে তালাক জুটতেছে, বউ যদি ঘর না করে কাঞ্চনদা কি করবে? 56 বছরের কাঞ্চনদা আর 26 বছরের ছুকরি, তার সঙ্গে প্রেম, সে 26 বছরের ছুকরি আর ওই প্রেম হয়, বুঝতে পারছো? বুঝে গেছো না? তাহলে ঠিক আছে, ভালো করে বুঝে যাও যে সংসারে সবকিছু নিয়মের ঈশ্বরীয় বিধানে হওয়া উচিত, তা না হলে ওইরকম ওইরকম হবে, দুদিন পরে ঝাঁটার বাড়ি দেবে, বউ আর একজনের সঙ্গে পালাবে, না হলে বলবে তোমার সঙ্গে আমার কিসের সংসারে, তোমার সঙ্গে থাকবো না, আমি চললাম। মানে এইগুলোই যত অভিনেতা যত সিনেমা আর্টিস্ট জানো তো, এগুলোর বউয়ের কোনো সীমা সংখ্যা নেই, বরেরও সীমা সংখ্যা নেই, দুটো একটা একটু ঠিক আছে, তাও ঠিক না পুরো, কিন্তু কিছু ঠিক আছে, কিন্তু এরা যে কত বউ ওদের হয় আর কত মেয়ের সঙ্গে প্রেম করে, আর কত মেয়েগুলো যে কতগুলোর সঙ্গে প্রেম করে তার কোনো ঠিক নেই, এদের জাতেরও ঠিক নেই, ধর্মেরও ঠিক নেই, এরা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন না বুদ্ধ না কুত্তা না শুয়োর না ইঁদুর না বাঁদরের বাচ্চা, এদের কোনোটা ঠিক নেই, এগুলো সব এরকম, কারণ এগুলো নীতি নিয়ম বিধি বিধানের ধার ধারে না, বুঝতে পারছো? সেই জন্য এদের নিয়ে জীবনের কোনো রীতিনীতি নেই তো, রীতিনীতিহীন জীবন, সাধনাহীন জীবন, ধর্মহীন জীবন, ধর্মেনহীনা পশুভি সমানা, কথাটা বুঝতে পেরেছ? ধর্মহীন যে পশুর সমান সে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতত পশুভীর নারানাম, এগুলো হচ্ছে সামান্য মানে ন্যাচারাল, কি আহার নিদ্রা ভয় আর মৈথুন, আহার করা খাওয়া, সবাই খায়, মশাও খায়, যা ফাঁক পেলেই, জল খাক আর তোমার রক্ত খাক আর যেখানে যা ফাঁক খায় তো, মাছিও খায়, তাহলে পায়খানার কৃমিকীট গুলোও খায়, ছাগল গরু ভেড়া ইঁদুর ছাগল মাছ হাঙর কুমির বাঘ সিংহ হরিণ সবাই খায়, খায় না? আহার নিদ্রা সবাই এক সময় ক্লান্ত হয়ে বিশ্রাম করে, বুঝতে পেরেছ তো? হরিণরা বাঁচে শুধু একটাই জোরে, বাঘরা প্রচুর দৌড়াতে গেলে বাঘরা দেখা যাচ্ছে খানিক পরে ওদের হার্ট অ্যাটাক করে যেতে পারে, সেই জন্য বাঘ দৌড়তে দৌড়তে হরিণের সঙ্গে লাস্টে পেরিয়ে, হরিণের চেহারাগুলো ছিপছিপে চেহারা তো, তখন বাঘ হাঁপিয়ে পড়ে তখন দৌড়নো ছেড়ে দেয়, কারণ তা নাহলে হার্ট অ্যাটাক করে মরে যাবে বাঘ, ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য মনে রাখতে হবে যে এদের তাহলে আহার নিদ্রা সবারই বিশ্রাম দরকার, ভয় সবারই ভয় আছে, বাঘকে দেখা যাচ্ছে মোষগুলো গুটি গুটিয়ে মেরেই ফেলে দিচ্ছে, বাঘকে কুমির ধরছে কামড়ে চিৎপাত করে দিচ্ছে নানান রকম ভাবে, ভয় তাহলে সবারই আছে। আর মৈথুন মানে বাচ্চা পয়দা করা, সব জীবই করে, মশা মাছি কাক গরুর বাকি সব বাচ্চা পয়দা করে, এগুলো সবার জন্য কমন, মানুষও তাই করে,
কিন্তু মানুষের একটা বিশেষত্ব কি? ধর্ম তার কাছে বিশেষত্ব। তেষাম অশেষ বিশেষ, মানবের জন্য বিশেষত্ব তার তপস্যা, তার ধ্যান। যে আমি মানুষ, আমি ধ্যান করতে পারি, আমি ঈশ্বরকে এই জন্মেই পেতে পারি, আমি ভগবানের কাছে পৌঁছে যেতে পারি, এটা মানব জীবনের সব থেকে বড় কথা। সেই জন্য যখনই পাপগ্রহের, এই যেমন তোমরা কালসর্প দোষ কাটাবে, কালসর্প দোষ একটা জীবনের ক্রিটিক্যাল গ্রহযোগ, যারই থাকবে তাকে মানসিকভাবে শান্তি পেতে দেয় না, ডিপ্রেশনে ভোগায়, ভেতরের প্রসন্নতা আসতে দেয় না, মনের শক্তিটাকে কমিয়ে দেয়। এক সময় রাহু যখন আসে সে তার ঘুম হয় না, মানসিক উদ্বেগ বাড়ে, ভালো লাগে না, কোনো কিছুতে মন দাঁড়ায় না, কোনো কিছুতে মন প্রসন্ন হয় না। কথাটা বুঝতে পারছো? সেই জন্য আমাদের জীবনে সব থেকে বড় কাজ হলো মানসিকভাবে প্রসন্ন থাকা, সরল হওয়া। সরলতাকে ভারতীয় দর্শনে বলে আর্যবতা। কি বলে? এই জন্যই ভারতবর্ষকে কি বলে? আর্যদের দেশ। আর্য মানে সরল লোকের দেশ, সৎ লোকের দেশ। এই ভারতবর্ষ হচ্ছে আর্যাবর্ত, এর নাম হলো আর্যাবর্ত, মানে আর্যাবর্ত মানে ভারতবর্ষ। আমরা মন্ত্র উচ্চারণ করব, দেখবে এই আর্যাবর্ত কথা আসবে। ভারতবর্ষাক্ষ পুণ্য প্রদেশে তত্রাপি আর্যাবর্তে, এগুলো গঙ্গার ধারে গিয়ে মন্ত্র বলবো। তত্রাপি আর্যাবর্তে, ভারতবর্ষ নামক পুণ্য প্রদেশে ভাগীরথী পূর্বতটে তত্রাপি আর্যাবর্তে, আর্যাবর্তে তোমরা মন্ত্র উচ্চারণ। তাহলে আর্যাবর্তের লোক আমরা, আমাদের জীবনের প্রথম কাজ হচ্ছে সরল সুন্দর জীবন যাপন করা। সরল, আমরা মানুষ কামনা, একটা যুবকের মধ্যে কামনা থাকবে না, এটা তো নিয়ম না, ন্যাচারাল ল হচ্ছে কি, তোমার মধ্যে কামনা থাকবেই, থাকবে না, সৃষ্টির নিয়ম এটা। যত বয়স হবে তত কামনাটা কি হয়, থাকে, কিন্তু কামনার যে তৃষ্ণা, যেটা ভোগের প্রবৃত্তি, সেটা একটু কমে যায়। কিন্তু এ নয় যে বুড়ো হয়ে গেছি বলে আমার আর ভেতরে কোনো কাম তৃষ্ণা নেই, এরকম হয় না। শরীর বুড়ো হয়, তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা, তৃষ্ণা কখনো বুড়ো হয় না, আমরা বুড়ো হয়ে যাই। আমার যেমন এখন 67 বছর বয়স, তা আমি বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে। লোকে বলে আপনার 67 বছর বয়স, বোঝা যায় না তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে বোঝা যায়। তাহলে তৃষ্ণান জীর্ণা, কিন্তু বয়মেব জীর্ণা, আমরা জীর্ণ। তাহলে আমরা যোগ করি বলে আমরা অতটা বয়সটা আমাদের রম, সারাদিন তো ধ্যান করি, মন্ত্র জপ করি, ঈশ্বর প্রণিধান করি, এখনো তেমন দেখছে না মা, মায়েরা মায়েরা ছেলেকে চেনে না ভালো করে, মা থেকে ভালো আর কেউ চেনে না তো, এটা তো ঠিক কথা। সেই জন্য দেখা যাচ্ছে তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা, তৃষ্ণা কখনো বুড়ো হয় না, আমরা বুড়ো হয়ে যাই, বুঝতে পেরেছ? ভোগান ভুক্তা বয়মেব ভুক্তা, মনে রাখবে। আমরা মনে করি আমরা বিষয়কে ভোগ করছি, বিষয় বলছে তুমি কি ভোগ করবে, তোমাকে ভোগ করতে করতে তোমার সব তো আমি হরণ করে নিচ্ছি, তোমার আয়ু হরণ করছি, তোমার সুন্দরতা হরণ করছি, তোমার চুল দাঁত সৌন্দর্য, তোমার জীবনের শক্তি সামর্থ্য সব কিছু হরণ করে কাল। কাল ভয়ঙ্কর, কাল ক্রীড়তি গচ্ছত আয়ু, কাল আমার আয়ু নিয়ে খেলা করছে। কিন্তু সেই আয়ুটাকে আমাদের বুঝতে হবে। যেমন কালসর্প দোষ কাটাচ্ছ, তাহলে এখন থেকে যদি মনে করো যে মহারাজের আদেশ আমি পালন করব কালসর্প দোষ কাটিয়ে, তাহলে জীবনের প্রচুর, মানে যত সমস্যা সব কেটে যেতে পারে 100%। কিন্তু জীব তো ভগবানের প্রতি 100% ডেডিকেটেড হয় না, না ভগবানের প্রতি 100% মানে কমপ্লিট সারেন্ডার যেটা, বা গুরুদেবের প্রতি, আচার্য দেবের প্রতি, মহারাজের প্রতি কমপ্লিট সারেন্ডার, যে মহারাজ যা বলবেন আপনি আমি তাই করব, কথা দিলাম আমি মেনে চলব, আপনার আদেশ আমার মঙ্গলের জন্য আপনি বলছেন আমি করব। কিন্তু যদি তুমি না করো তাহলে ফলটা ততটাই হবে যতটা তুমি পালন করবে, কথাটা বোঝা গেল? যেমন আমরা এখন এখানে এই ঘরটাতে অতটা গরম পাচ্ছি না, কেন? এসি আছে বলে। কিন্তু এসি যদি না থাকে তাহলে গরমে গেলে গরম পাবো? যেমন পরিবেশ তৈরি করব ভেতরে মনে, কি বুঝতে পারছো মা, আমার দিকে দেখাও, কি বুঝতে পারছো? মনের মধ্যে যেমন পরিবেশ তৈরি করব, মন আমাকে তেমনই ফল দেবে।
কথাটা বোঝা গেল? তাহলে মন যদি ভগবানেরতে সমর্পিত হয় তাহলে আমাদের ভেতরে একটু শিখ সুন্দর ফল দেবে, বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো বলো তো? ধ্যান করতে হয়, এটা মানব জীবনের। তুমি একটা মেয়ে, তোমার জীবনে কত রকম মেয়েদের জীবনে, মেয়েরা যদি আমাদের তাকিয়ে শোনো, শুভ দৃষ্টি করে যেরকম বিয়ের সময় বরের সঙ্গে, ওই রকম তাকিয়ে থাকবা মরের দিকে। মনে রাখো, মহারাজের দিকে শুভ দৃষ্টি করে দেখবা, বলে হ্যাঁ মহারাজের সঙ্গে ধরো আমার প্রথম বিয়ে হচ্ছে মনে করে তাকাবা, বুঝতে পেরেছো? মহারাজের সঙ্গে শুভ দৃষ্টি করলে জীবনে মঙ্গল, আর মহারাজের চোখে পাওয়ার আছে, সে পাওয়ারটা জগৎকে দিতে পারে। কি বুঝতে পারছো? এই তুমি তুমি বুঝতে পারছো না, তোমাকে শুভ দৃষ্টি করতে হবে। এই বলে মেয়েটা করবে, আমি ছেলে হয়ে কি করে শুভ দৃষ্টি করবো, তাই নাই ইয়ে কি সর্বনাশ। আরে মহারাজের দিকে শুভ দৃষ্টি করতে, আরে বিয়ের আগে মহারাজের দিকে শুভ দৃষ্টি করলে সব শুভ হবে, তা নাহলে সব অমঙ্গল হয়ে যাবে। কি বুঝতে পেরেছো মা? তাহলে শুভ দৃষ্টি করে কি বুঝবে? যে দাদু বলেছে প্রতিদিন ধ্যান করতে, তাই না? রাত্রে যখন ঘুমাবো তখন ধ্যান করব, বিয়ের দিনেও ধ্যান করব। বিয়ে করতে আসছে, বর আসছে আজকে তোমাকে বিয়ে করতে, যেমন হোক একটা বর তো তোমাকে বিয়ে করবে। তুমি কাউকে ভালোবাসো না বাসো, একটা বিয়ে তো হবে। একটা মেয়ে যখন হয়েছো, তোমার বিয়েও হবে, তোমার জীবনও চলবে। তাহলে বিয়ে যখন হবে তাহলে তোমার বিয়ের দিনও ধ্যান করতে হবে, বিয়ের আসরেও ধ্যান করতে হবে। যে মহারাজজি বলেছেন ওই যে দেখো, ওই যে নারায়ণ, এখানে দেখো নারায়ণ, ওই যে মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে, দেখতে পাচ্ছ এই জায়গাটা, ওই দেখো, আর ওই যে হৃদয়ে অনাহত চক্র মাঝখানে ওই ফটোটা দেখো, লক্ষ্মী নারায়ণকে ধ্যান করিবে, দেখা যাচ্ছে না? আর ওই মাথার উপরে মানে এইখানটা দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে ওখানেও নারায়ণ আছে, তাহলে নারায়ণকে ধ্যান করিবে। তাহলে এখানে নারায়ণ, এখানে নারায়ণ, আর এইখানে নারায়ণ। এই টিকি রেখেছি আমি যেখানে, পাখিটা টিকি দেখা যাচ্ছে না, এই ওই সব জায়গায় নারায়ণ আছে। তাহলে নারায়ণকে যত ধ্যান করবে তত জীবনের সমস্যা কমে যাবে। তাহলে রোজ যদি ধ্যান করো, বিয়ের দিন থেকে যদি ধ্যান করো, বিয়ের দিন কি, যেদিন তোমার কি বলে, কি বলে বিয়ের পরে কি হয়, ফুলসজ্জা, ফুলসজ্জার রাতেও যদি ধ্যান করো, বলে আমি যদি ধ্যান করি তাহলে কি হবে, তোমার সংসারে যদি কোনো সন্তান আসে সেও সুন্দর হবে, সেও উত্তম গুণ সম্পন্ন হবে। তাহলে সন্তান থেকে আরম্ভ করে স্বামী সুন্দর হবে, স্বামী তোমাকে ভালোবাসবে, কারণ তোমার স্বভাবটা ধ্যান করলে মানবের মধ্যে সুন্দর কতগুলো গুণ গড়ে ওঠে। কি বললে? ধ্যান করলে সুন্দর গুণ তৈরি হয়। অরাব ভক্তস্য কুতো মহৎ গুণান মনোরথে না সতি ধাবত বহি। শুভ দৃষ্টি করে শুনছো তো? তাহলে হরাব ভক্ত, হরির ভক্তি যে করে তার মধ্যে হরির সমস্ত সুন্দর গুণগুলো আসে। রোজ যদি তুমি হরিকে ধ্যান করো তাহলে তোমার মধ্যে হরির ভালো ভালো গুণগুলো এসে যাবে, তাই না? যদি চোরের ধ্যান করো তাহলে প্ল্যান তৈরি হবে, চুরি কিভাবে করেছিল আমাকে, কিভাবে চুরি করা যায়। যদি মাতালের ধ্যান করো, বলে এই সময়টা বোধ হয় আমার বন্ধু মদ খাচ্ছে, আমি জুটে গেলে একটু চালাতি ঢালতি পারতাম গলায়। যার ধ্যান করবা তার প্রতি মন আকৃষ্ট হবে, সত্যি না? গাঁজাখোর যারা, বলে এই রে এই টাইমটা গাঁজা খাওয়ার টাইম, মহারাজের কাছে এসে পড়লাম, কি বিপদে পড়েছি, গাঁজাটা এই সময় টান দিলে কি আরাম হতো, না খেয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি বুঝতে পারো? গাঁজা মানে যে রকম লোকের চিন্তা করবে মনটা সেই অনুযায়ী তৈরি হবে। আর নারায়ণ হচ্ছে সুন্দর, শান্ত, শান্তাকারং ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম, মেঘবর্ণম মেঘের মতো বর্ণ তার, মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী ভীর ধ্যানয়গম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। সেই নারায়ণকে যদি তুমি ধ্যান করো নাভিতে হৃদয়ে মাথায়, তাহলে তোমার সর্বত্র একটা জ্যোতি প্রকাশ হবে। কেশবানন্দ যেমন বলছে, কেশবানন্দের এখান থেকে জ্যোতি উঠছে, উঠছে কিন্তু এক্ষুনি, এ নয় যে আমি ধ্যান করতে বসলে উঠবে। আমাদের অভ্যাসটা বহুকালের, তো ভগবান ভেতরে বসেই আছে, বলে উঠতে বলছে তা উঠি, উঠে যাচ্ছে উপরের দিকে, শুভ্র জ্যোতি আলো,
প্রসন্নতা, কি বুঝলে? তাহলে যত ধ্যান করবে তত সংসারে সুখী হবে, আর্থিক উন্নতি, মানসিক উন্নতি। তুমি কি মনে করো কোটি কোটি টাকা হলে সুখ হয়? এটা মুখ নাড়াচ্ছ, কিন্তু কোটি কোটি টাকা আমি চাই এরকম একটা ভাব তো আছে। না থাকলে, না থাকলে, না থাকলে আগে বোঝা দরকার কোটি কোটি টাকা, ধরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে। কার? ধীরুভাই আম্বানির ছেলেদের, মুকেশ আম্বানি গ্রুপ, তাদের যে এত টাকা আছে, কিন্তু সেও তার ছেলের বিয়ের দিনে কাঁদছিল। কেন বলো তো কাঁদছিল? ছেলেটার 2 কুইন্টাল 14 কেজি ওজন ছিল, নার্ভের প্রবলেম। তাহলে ছেলেটার বিয়ে হচ্ছে, বাবার শান্তি নেই, অত মোটা হলে নার্ভের প্রবলেম, মানে ও যে এখনো মরিনি কেন, সেটাই তো আশ্চর্য কথা। আরে হাজার হাজার কোটি টাকা দিয়ে ছেলেকে শুধু খাবি খাবি মোটা বানিয়েছ? তাহলে অপদার্থ জীব, সন্তানকে সন্তানের মতো করে লালন করো, টাকার বলে তুমি তাকে দুনিয়ার প্রোটিন, দুনিয়ার ভালো ভালো কিছু খাবিয়ে, দুনিয়ার কত কিছু মনের মতন সেবা করিয়ে তারে 2 কুইন্টাল 14 কিলো ওজন বানিয়েছো, তা তোমার ছেলে পরিণামটা কি? ফট করে কোনদিন মরে যাবে? তুমি তো মরবা, তোমার বাবাও মরলো, বাবাও আরো বাঁচার কথা ছিল, কিন্তু এই এই যে মা আমার দিকে তাকা, ওই যে কি বলেছি, আমার দিকে তাকিয়ে শুনতে বলেছি। তাহলে কোটি কোটি টাকা যার আছে সে কি সুখী হয়? যদি স্বাস্থ্যই সুখের মূল, তাই না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে শরীর যদি ভালো না থাকে, মন যদি ভালো না থাকে, কোটি কোটি টাকা আমার আছে অথচ মানসিক শান্তি নেই, তাহলে আমার কি হলো? কি বুঝেছ? মনে থাকবে? তাহলে কি দরকার? শান্তি দরকার। কি দরকার? আর শান্তিটা আসে কি করে? ত্যাগ আর শান্তির অনন্তরম, ত্যাগ ছাড়া শান্তি আসে না। যে ভেতর থেকে ত্যাগ করতে পারে, যেমন এই মা বলতেছে আমি একা গেলি হয় না। আরে একা গেলি হয় না, দোকা গেলি, সেটা আগে তোমাদের সঙ্গে কথা বলে বুঝি। তোমার স্বামী যদি কদিন পরে বলে আমার বউটা চলে গেছে, বলে খুড়ো আমার কপালে বুঝি বউ টিকলো না, সে কান্তি শুরু করলো ফোনে, তুমি বললে আমার স্বামী কান্তেছে, জ্বর হয়েছে, আমি না গেলি হবে না, তখন আমি কি করবো তোমারে নিয়ে? এই জন্য আগে বুঝতে হবে পরিস্থিতিটা, বোঝা। সত্যি না মিথ্যা কথা এটা? এটা এটাই বাস্তব সত্যি। স্বামী যদি, স্বামী যদি এখান থেকে ফোন করে বলে আমার কি জ্বর হয়েছে, আমার জ্বরটা সারতে না পারবে, আমি উঠতে পারতেছি না, তুমি বৃন্দাবনে আমার যে কি অবস্থা, বলে মহারাজ আমি কি করবো, আমার স্বামীর খুব খারাপ অবস্থা। মহারাজ এবার কি বলবে? মহারাজ কি বলবে? না তুমি যেও না, তখন লোকে বলবে মহারাজ একটা সাধু না শয়তান, হ্যাঁ তার স্বামী কষ্ট পাচ্ছে, কেউ নেই, বা বউটাকে এখানে আটকে রেখেছে, কি সর্বনাশ। তাহলে বুঝতে পারছো? তাহলে জগতে মহারাজ দুনিয়া দেখে দেখে ভালো করে বুঝে গেছে যে দুনিয়াতে কি কি হয়। এই জন্য বুঝতে হবে মহারাজকে, তাহলে মহারাষ্ট্র তো একটা শয়তান লোক, তো বউটা গেছে গেছে, কিন্তু স্বামীটা অসুস্থ, বউটাকে ছাড়তেছে না, ওইখানে বৃন্দাবন রেখে দিয়ে হ্যাঁ। তাহলে মহারাজ নাকি সাধু, সাধুকেই গালাগালি দিতে শুরু করলো সাধু, সত্যি কথা না? এই কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু এগুলো বাস্তব সত্য, সেই জন্য মনে রাখতে হবে। কি বাবা মিত্র, তুমি বুঝতে পারছো তো বাস্তব সত্যি না? হ্যাঁ, তোমার সাথে হয়নি না, তাহলে হওয়া দরকার। ধ্যান করো তাহলে হবে না, খারাপ গুলো হবে না, ভালো গুলোই হবে। মহারাজ কি বলছেন? ধ্যান করো যাতে ভালো গুলো হয়, এই খারাপ গুলো হবে কেন হবে? আমি যদি ধ্যান করি, যেমন কেশবানন্দ মহারাজ সারা ভারতবর্ষে ঘুরেছেন, কত লোক কত ভাবে মেরে ফেলার, কত গুন্ডা, কত কিছু, কত কিছুর সামনে পড়েছি। গুরুদেবের কলেজ রক্ষা করতে গেছি, বন্দুক নিয়ে লোক গাছের উপরে দাঁড়িয়ে আছে আমাকে গুলি করে মারবে বলে। আমি কলেজের প্রেসিডেন্ট, আমি গেছি, তারা কলম বন্ধ হরতাল করেছে, মানে কলম বন্ধ হরতাল, মানে হরতাল করে দিয়েছে, পেমেন্ট পাচ্ছে না, সে পেমেন্ট দিতে। এই জন্য সেগুলো আমাদের সব পরিস্থিতিকে আমাদের লড়াই করতে, মানে লড়াই মানে কি, ভগবানকে ধ্যান করেছি আর গেছি, মরবো তো মরবো, গুরু সেবার জন্য মরবো, কথাটা বুঝতে পেরেছো? ভয়ে আর গুরু ভাইরা যাচ্ছে না, কিন্তু আমি গিয়ে হাজির, পরের দিন খবরের কাগজে বেরেছে সভাপতি স্বামী কেশবানন্দ মহারাজ জি কে হস্তক্ষেপ সে কলম বন্ধ হরতাল সমাপ্ত হো গিয়া, নন্দগাঁও শ্রীকৃষ্ণ চৈতন্য ইন্টার কলেজ কা হরতাল খতম হো গিয়া। তাহলে চিন্তা হচ্ছে। আর আরেকজন মহারাজ কি বলছে জানো? বলে পেপারে নাম বের করতে গেলে একটু রিস্ক নিতে হয়,
আর এক মহারাজ পদে খোঁচাচ্ছে, বুঝেছ? সাধু বলে পেপারে নাম বেরোতে গেলে একটু রিস্ক নিতে হয়, কত বিপদের মধ্যে গিয়ে সেখানে আমি হরতাল ভঙ্গ করলাম, আর এক সাধু, তার মানে সাধু কি আর সব সাধু হয়? সব সাধু হলেই, লাল কাপড় পরলেই সব সাধু হয় না, এটা মনে রেখো। আমার লেকচার গুলো শুনবে প্রতিদিন 6:30 থেকে 7টায় লেকচার শুনবে, বুঝতে পারবে যে কেশবানন্দ মহারাজ কি বলেন আর কেন বলেন। মঠের লোকগুলো বেশিরভাগ ধূর্ত, বেশিরভাগ শয়তানি বুদ্ধির দ্বারা ধূর্ত, এই জন্য সরল না হলে ছোটবেলার থেকে আশ্রমে না এলে সাধু হওয়া যায় না, আর বুড়ো বয়সে সাধু হলে কুটবুদ্ধি ছাড়া যায় না, বুঝতে পেরেছ? সারা জীবন ধরে কুটবুদ্ধির সঙ্গে লড়তে লড়তে নানান রকম কিছু করতে করতে আর সরল হয় না, সরল আর হয়, বুঝতে পারছেন? সরল বলে মহারাজ যত বলে বলুক, ও সব হয় নাকি আমাদের দ্বারা? আমরা অত সব পারি? হ্যাঁ মহারাজ আমাদের বললি কি হবে, আমরা সংসারী লোক, আমরা অত সব করতে পারি, কি বলো? বলবে না? বলে আমরা সংসারী লোক, কেশবানন্দ মহারাজ ছোটবেলার থেকে সাধু হয়েছে, উনি অনেক কিছু পারেন, আমরা সব করতে পারি। মহারাজ বলছে হাত বুলিয়ে দিলে রোগ সেরে যাবে, জ্বর হয়েছে এক্ষুনি সেরে দেবো, দেখি। বলে কি হয়েছে? দেখি জ্বর এসছে, এসে তো দেখি সেরে দিতে পারি কিনা, ব্যথা হয়েছে, আচ্ছা এক্ষুনি দেখি সেরে দিতে পারি কিনা, দেখি হাতে এত পাওয়ার আছে, এ তো করতে পারে। তাহলে কেশবানন্দ মহারাজ পারে তা আমরা পারবো? তা আমাদের পারতে গেলে আমাদের সাধনা করতে হবে। তাহলে রোজ ধ্যান করবে, আজকে থেকে কবচ পড়ছো, প্রতি শনিবারে কি করবে? নিরামিষ খাবে, সর্ষে তেলের রান্না খাবে না, প্রতিদিন রাত্রে শোয়ার সময় ধ্যান করে মন্ত্র জপ করে নারায়ণকে নাভিতে হৃদয় আর এখানে দেখে যাবে, ধ্যান করে তারপরে ঘুমাবে, মন্ত্র জপ, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার এখানে একটা চক্র ঘুরছে, কিন্তু নারায়ণের চক্র কেশবানন্দের মধ্যে ঘুরছে, বুঝতে পেরেছ? নারায়ণকে ধ্যান করতে করতে ঘুমাবে, বিয়ের সময় ধ্যান করবে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলেও ধ্যান করবে, কি ওই কি বলে বাসর শয্যায় ধ্যান করবে, সব সময় জীবনটা মনে রাখবে যে আমার জীবনের পরম কৃত্য হলো ধ্যান করা। করলে কি হবে? আমি সুখী হব, অন্য যারা আমার সম্পর্কে আসবে তারাও সুখী হবে, সে স্বামী হোক, শাশুড়ি হোক, শ্বশুর হোক, প্রতিবেশী হোক, যে ধ্যান করে তার কাছে এলে মানুষ আনন্দ, শোনো, তার কাছে এলে মানুষ সুখী হয়। মনে থাকবে যে ধ্যান করে তার ভেতরে একটা শান্তি বিরাজ করে, সেই শান্তিটা তার আশেপাশের বায়ুমণ্ডলের মধ্যে, তোমাদের, তোমরা যেমন এসেছো, তোমাদের যে একটা মন নিয়ে তোমরা এসেছিলে, মহারাজের কাছে হরি কথা শোনার পরে সেই মনটার কোনো পরিবর্তন হয়েছে? আরে দাঁড়াও না, বলো পরিবর্তন হয়েছে না, ভালো লাগছে কিনা আগের থেকে? মহারাজ যে এত এত বলছে, এই আমার দিকে শুভ দৃষ্টি করে শোনো, এই মিত্র তোমার ভালো লাগছে আগের থেকে, এসে আসার পর থেকে কেমন লাগছে এখন? হ্যাঁ ভালো লাগছে না, কিছু কিছু, পুরো না, পুরোটা বোঝা যাচ্ছে না। আসলে কি বলতো, ওই মার প্রতিদিনটা পারছো না, তুমিও প্রতিদিন শোনার চেষ্টা করো, আর সকালবেলা ওঠেও না হয়তো, সাড়ে হ্যাঁ ফোনে দেখবে, ফোনে ফোনটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট কে সাবস্ক্রাইব করে নিলে তুমি যখন খুশি দেখতে পারো। তাই জন্য প্রতিদিন ধ্যান করতে হবে, জমা প্রতিদিন মন্ত্র জপ, প্রতিদিন স্নান করে কবচ দেওয়া জল, ওং নমো ভগবতে বাসুদেবায় বলে মণিবন্ধ থেকে পান করা, প্রতিদিন রাত্রে ধ্যান করে ঘুমানো, প্রতিদিন ভগবানকে স্মরণ করা, এ প্রভু আমি তো তোমার, সত্যি না? মা বাবা জন্ম দিয়েছে কি, শরীরটা দিয়েছে, পিতার শুক্র আর মায়ের যে সনিত, দুটোর মিশ্রণে গর্ভের মধ্যে একটা বডি তৈরি হয়, কিন্তু বডিতে যেটা আত্মা সেটা তো ভগবানের অংশ, আত্মাটা তো ভগবানের অংশ, আত্মাটা তো মা বাবা দিতে পারে না, ওটা ভগবানের। তাহলে আমি কে? বলে ভগবানের অংশ, আমি মরে গেলে ওই আত্মাটা শরীর থেকে চলে যায়, আত্মাটা চলে গেলে আর বাবা কাঁদুক আর মা কাঁদুক। বলে আমি দুদিন বসেছিলাম সিঁড়ির উপরে, মরার পরে জলে ডুবে মরে গেছে জাতিশ্বর, মনে আছে তার? মরে গেছে তো, মরে গিয়ে তারপরে সেই বাড়িতে আবার জন্ম নিয়ে, তারা খুব কাঁদছিল, জন্ম নিয়েছে,
মানে এক বন্ধু জলে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে ও মরে গেছে। মরে গিয়ে তারপরে বলে আমি দুদিন এই সিঁড়ির উপরে বসেছিলাম, আমার পাশ দিয়ে সবাই যাচ্ছে, আমি কত কাঁদলাম কত বললাম, আমার কথা শোনো, আমার কথা কেউ শুনলো না। বসে 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 তারপরে আমি বলি, যাহ ঠাকুর আমি তো মরে গেলাম, এরা কেউ তো আমাকে দেখতেও পাচ্ছে না শুনতেও পাচ্ছে না। তারপরে বলে কোথায় গেলে? তখন বলে আমাকে লক্ষ্মীজি আর গণেশজি মিলে স্বর্গে নিয়ে চলে গেল, লক্ষ্মী আর গণেশ, হ্যাঁ স্বর্গে নিয়ে চলে গেল। তারপর তোমরা কাঁদছ, তাহলে যা ওই বাড়ি থেকে জন্ম নে, তাই আমি জন্ম নিয়েছি। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা খুব সন্তুষ্ট? বলে না, ইয়ে আমার দেওর ছিল, এখন আমার নাতি হয়েছে, আমি আমার দেওর। ও সব সময় বলে হেই তুমি তো আমার বৌদি, ও বৌদি বলে, সে বাড়ির লোককে আগের সম্পর্কেই বলে, ও সব মনে আছে তো আগেটা, এখনকারটা কিচ্ছু মনে নেই, এখনকারটা সবই বলছে। তাহলে বুঝতে পারছো, তাহলে দেহটা মরে গেলে জগতে কেউ থাকবে না, সব চলে যাবে। তাহলে আত্মাটা হলো নিত্য, মানে আমার মধ্যে যে আত্মাটা আছে, তোমার মধ্যে, তোমার কি নাম বললে? অমিত। তাহলে অমিত সাহেব তুমি যদি মরে যাও, আমি কাঁদি আর মা কাঁদুক, আত্মা কিন্তু চলে গেল, সে আর ফিরবে না, সে আবার একটা দেহ নেবে, তাই না? তাহলে আত্মাটা নিত্য আর শরীরটা অনিত্য, মানে মিথ্যা, এর কোনো গ্যারান্টি নেই, কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ধ্যান করা দরকার, প্রতিদিন ধ্যান করবে, মন্ত্র জপ করবে, ঈশ্বর প্রণিধান করবে, এটাই জগতের সব থেকে বড় কথা। সেই জন্য তোমরা যারা যারা পেমেন্ট করনি, এখনো নিজের পেমেন্ট করে দাও, দিয়ে কালসর্প দোষ কাটাতে হবে গঙ্গার ধারে গিয়ে, সবাই তৈরি হয়ে নাও। যাদের পাটাকে ধীরে ধীরে ঠিক করতে হবে, ওটা ওটাও ঠিক হবে, ঠিক ব্যায়াম আসন করতে হবে, পা গুলোকে কি করবো বলো তো, বন্ধ করে দাও।